হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো কিছু সংখ্যা দিয়ে কিভাবে সহজে পাখি আঁকা যায়। এখানে আমি প্রথমে দোয়েল পাখি এঁকেছি, এটি আমি ভি দিয়ে এঁকেছি। দেখুন কি সুন্দর ভি দিয়ে আমি দোয়েল পাখি এঁকেছি। তারপর আমি সাত দিয়ে টিয়া পাখি এঁকেছি। টিয়া পাখিটি দেখতে খুব সুন্দর লাগছে। এবং আমি টু দিয়ে একটি সুন্দর রাজহাঁস এঁকেছি। এখানে আমি গোল আকৃতি দিয়ে একটি সুন্দর ময়ূর এঁকেছি। এই চারটি পাখি আঁকতে আমার অনেক কম সময় লেগেছে এবং তা আমি খুব সহজে এঁকেছি। তাহলে এখন আঁকা শুরু করা যাক। আমাদের আঁকতে যা কিছু প্রয়োজন হচ্ছে, প্রথমে একটি সাদা পেজ, একটি স্কেল, একটি শার্প করা পেন্সিল এবং রাবার। প্রথমে আমরা দোয়েল পাখি আঁকা শুরু করি। প্রথমে একটি স্কেল দিয়ে ভিয়ের আকৃতিতে দাগ দিয়ে নিই। এখন পাখির মাথাটা প্রথমে আঁকা শুরু করি। পেটের অংশটা এঁকে নিই। এখন লেজের অংশটা আঁকি। তারপর দাগগুলো ভি আকৃতির দাগগুলো মুছে ফেলি। এখন কিন্তু আমার পাখিটা মোটামুটি আঁকা হয়ে গেছে। এখন আমি দোয়েলের চোখটা আঁকি। পায়ের ক্ষেত্রে ছোট দুটো ভি এঁকে নিই। এখন আমি রং করে নিই। এখন কিন্তু আমার দোয়েল পাখি সম্পূর্ণভাবে আঁকা হয়ে গেছে। খুব অল্প সময়ে আমি দোয়েল পাখি এঁকে ফেলেছি। এখন দুই দিয়ে হাঁস এঁকে নিই।
হাঁসের চোখ এঁকে নিই। দেখুন কি সুন্দর দুই দিয়ে আমি হাঁস এঁকে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাঁসের কালার করতে পারেন। এখন সাত দিয়ে টিয়া পাখি এঁকে নিই। আমি এক এক করে প্রতিটি পাখি সহজে আঁকা দেখিয়ে দিলাম। আপনারা এগুলো আপনাদের বাড়ির ছোট শিশুদের এবং বা আপনারাও শিখে অন্যদের শিখাতে পারেন। এখানে আমি চারটি পাখি দেখিয়েছি।
আমার পাখি আঁকা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী ভিডিও পাবার অপেক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, আবারও কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে।